চাইনিজ সরকার খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পাঠিয়েছেন এটা খুব খুব উৎসাহজনক একটা বিষয় আমাদের তরফ থেকে আমাদের রিকোয়েস্টের পরে ওনারা চাইনিজ সরকার মাত্র চব্বিশ ঘন্টা সময় নিয়েছেন এই টিমটা গঠন করার জন্য এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা টিমটাকে বাংলাদেশে পাঠিয়েছেন তো এখানে আমরা চাইনিজ সরকারের যে আন্তরিকতাটা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ এত দ্রুত সময়ের মধ্যে আপনার একটা টিম গঠন করে বাংলাদেশে পাঠানো এটা খুবই অসাধারণ একটা ঘটনা এবং আমাদের নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও তারা খুব আন্তরিকভাবে পাঁচটা হাসপাতাল ভিজিট করেছেন তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন এই একশো পাঁচজন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন আর যেহেতু আমরা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট টিম ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব তো এই ক্রিটিক্যালি ইঞ্জুর্ড পেশেন্টদের মধ্যে দু তিনজন আছেন আইসিউতে এবং কিছু আছে আপনার নার্ভ ইঞ্জুর্ড পেশেন্টস এবং একজন আছে আপনার আই পেশেন্ট তো আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে অথবা যদি প্রয়োজন হয় এটা প্রয়োজনের নিরিখে অবশ্যই যদি আমাদের এখানে ইকুইপমেন্টাল লিমিটেশন বলেন অথবা আপনার আমাদের ডাক্তারদের অন্য কোনো স্কিলের যদি কোনো ঘাটতি থাকে তার ভিত্তিতে যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি এ ব্যাপারে আমাদের সিনিয়র সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা খুবই আন্তরিক আমাদের তরফ থেকে এই সিরিয়াস পেশেন্ট সহ অন্যান্য পেশেন্টদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো ঘাটতি থাকবে না